পঞ্চায়েত প্রধান খাস জমি দখল করেছেন দিদির দুধকে অভিযোগ গোপালনগরে অভিযোগ পেয়ে মহকুমা শাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ বিশ্বজিৎ দাসের তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের সদস্য এলাকায় থাকা খেলার মাঠের খাস জমি অনৈতিকভাবে পাট্টা করে নিয়েছেন দিদির দুধকে কাছে পেয়ে এমনই অভিযোগ জানালেন স্থানীয়রা অভিযোগ পেয়ে মহকুমা শাসককে ফোন করেন বিধায়ক খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন তিনি রবিবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতে দিদির দুধ হিসাবে যান বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এদিন সকালে স্থানীয় নিশ্চিন্তপুর শীতলা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন এরপর শান্তিনগর যাবার পথে স্থানীয় মহিলারা বিশ্বজিৎ দাসের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা দাবি তোলেন তাদের মাঠ ফিরিয়ে দিতে হবে বিধায়ককে সামনে পেয়ে তার কাছে আবেদন করেন স্থানীয়রা অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ পেয়ে কনগার মহকুমা শাসককে ফোন করেন বিধায়ক ওই জমি যাতে কোনোভাবেই পাট্টা না হয় মাঠ হিসাবেই যেন ফিরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে এমনই অনুরোধ জানান বিধায়ক এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন স্থানীয়দের দাবি এখানে একটি মন্দির রয়েছে পাশে মাঠ ছিল স্থানীয়রা চাইছেন এটি মাঠ হিসাবেই থাকুক পাশে তারা একটি মন্দির করবেন আমি মহকুমা শাসককে ফোন করে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি অন্য যে কেউ যদি এই জমি নেবার জন্য চক্রান্ত করে থাকে বা সেই পথ অবলম্বন করতে চায় সেগুলো আজকে জল ঢেলে দিয়ে গেলাম আমি সরকারি আধিকারিককে মহকুমা শাসককে বলেছি এই জমি কেউ এখান থেকে হস্তান্তর করতে পারবে না এই জমি এখানে থাকবে পাশে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির আছে তাদের এই মাঠ প্রয়োজন এবং এলাকার মানুষের এই মাঠ প্রয়োজন অতএব এলাকার মানুষের স্বার্থে এই মাঠের জায়গায় থাকবে যদি কেউ কোনো অ্যাপ্লিকেশন করে থাকে বা কেউ নিয়ে থাকে তাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের মুখ্যমন্ত্রী যে কারণে আজকে পাঠিয়েছেন আমাকে এইখানে দেখবার জন্যে আমি সেই কাজটাই করবার জন্য এসেছি আমি চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য যে এলাকার মানুষের যেন কোনো রকম শান্তি বিঘ্ন না ঘটে এবং তারা কী কী অসুবিধা ভোগ করছে এখানে এসে যেটা অনুভব করেছি আমার মনে হয়েছে যে এই মাঠটা তার পুরনো জায়গায় ফিরে যাওয়া উচিত এবং যেহেতু পাশে একটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির আছে তাদের খুব সেন্টিমেন্ট এই এই মাঠ তাদের প্রয়োজন আছে এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন এইবার সেখানে খেলার মাঠ ছিল তো সেখানে প্রজেক্ট করার জন্য প্রধান মেম্বার উঠে পড়ে আমাদের সঙ্গে লেগেছে আর এর আগে প্রধানের স্ত্রীর নামে মেম্বারের নামে পাট্টার লিস্ট বেরিয়েছিল তখন থেকে আমরা মহিলারা এই মাঠের হরি মন্দির করে আমরা এই লড়াইটা করছি এই দুই তিন মাস ধরে আমাদের প্রত্যেক দিন আমাদের খাওয়া নেই ঘুম নাই আমাদের এই শান্তিনগরের মহিলাদের আমরা খুব অসহায় হয়ে আসি এবার আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম সেও বলেছিলেন যে ওখানে মাঠ মন্দিরই থাকবে আমরা প্রজেক্টটা অন্য জায়গায় নিয়ে যাব তখন এখানে জৈব সারের কিন্তু আমরা জৈব সারের প্রজেক্ট এখানে হতে দেব না এবার আমাদের সবসময় এটা প্রধান মেম্বার মানে অচিন্ত বাবু আর গৌরাঙ্গ সরকার ওরা আমাদের বিরুদ্ধে এইসব করছে আজকে বলেছে এখানে পুনরায় মানে মাঠটা ফিরিয়ে দিতে হবে আমাদের আমাদের মন্দির মাঠ থাকবে আমাদের এই হরি মন্দিরের থাকবে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অচিন্ত সরকার তিনি বলেন যে অভিযোগ করা হচ্ছে কাগজপত্র দেখাক সবই মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি তুলেছেন প্রধান আমি কেন ওদের কথা শুনতে যাব আমার ডকুমেন্টস আমাকে প্রমাণ করুক যে আপনার নামে নিয়েছেন আপনি বলুন ওরা অভিযুক্ত আর টোটালটাই মিথ্যে কথা ঘটনা হচ্ছে ওরা হচ্ছে বিজেপি পার্টি করে আমরা তৃণমূল করে ওরা হচ্ছে মানে আমাদের পর মানে একটা হিংসামূলকভাবে ওরা এই জিনিসটা চক্রান্ত করার জন্যই করছে হ্যাঁ আমরা সরকারের জায়গা পেয়েছি 37 শতক জায়গা সেই জায়গার উপর একটা SLW প্রজেক্ট করার জন্য আমরা চিন্তাধারা করেছি সেখানে টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে ওই মাঠে হ্যাঁ সেহেতু যেহেতু ঘটনা হচ্ছে ওই মাঠটা হচ্ছে সরকারের জায়গা আজকে যে মাঠে বিক্ষোভ দেখালো সেই মাঠে কি প্রজেক্ট হবে SLW প্রজেক্ট প্রধানের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন যদি প্রধান নিজের নামে পাট্টা করে নেয় তাহলে দলীয়ভাবে তদন্ত করে দেখে তার ব্যবস্থা নেওয়া হবে যদি দেখা যায় যে আমাদের কোনো প্রধান বা মেম্বার এর সাথে যুক্ত আছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোর বনগা এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ